ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হুগলির আরামবাগ থানা এলাকার বাসিন্দা নিবাস শাসমল তার জন্ডিস হয়েছে গত বৃহস্পতিবার বছর আটত্রিশের নিবাস মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন পরিবারের অভিযোগ নিবাসের ভাই সুনীল বেডের পাশেই ছিলেন বুধবার রাত আড়াইটে নাগাদ সুনীল মোবাইল পড়ে যাওয়ার শব্দ শোনেন সুনীল উঠে দেখেন বেডে তার দাদা নেই রাত থেকে ভোর হাসপাতাল চত্বরে খোঁজাখুঁজি করেও নিবাসের দেখা মেলেনি বিভিন্ন নিরাপত্তা আছে এবং ওয়ার্ডে যেতেও নিয়মের কড়াকড়ি করা হয় সেই সময় এবং সেই কড়া নজরদারির ফাঁক গলে কিভাবে একজন অসুস্থ রোগী হাতে চ্যানেল লাগানো অবস্থায় বেরিয়ে যায় সেটাই পরিবারের প্রশ্ন ফোনে আমি চার্জটা দিয়ে ওর কাছে ঠেল দিয়ে শুয়েছিলাম গামছাটা কাঁদের গায়ে দিয়ে তারপর ফোনে চার্জ দিয়েছি ফোনটা হাতের কাছে যা হাতটা নিজে দেখলাম ফোনটা আমার হাতে ঠেকলো কি হলো ফোনটা ছিল তো ওপরে হাতে কি করে এলো তারপর ঘুরে দেখছি উনি নেই নিবাসের পাশের বেটে রয়েছেন শ্রাবণী দাসের স্বামী শ্রাবণী বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা নাগাদ হাসপাতালে আসার পথে দেখেন নিবাস একটা বাসে ওঠার চেষ্টা করছেন আমি যখন বাসে আসছি কলেজ স্ট্রিটের আগের মোড়ের থেকে উনি যখন আমি সামনে বসা ছিলাম নামবো বলে তখন উনি উঠছিল ওনাকে নামিয়ে দেওয়া হলো উনি বলতে পারছেন ওনাকে বলছে কোথায় যাবেন কোথায় যাবেন উনি বলতে পারছে না তখনই আমি ওনাকে দেখে চিনতে পেলাম হাতে চ্যানেল রয়েছে বিষয়টি জানানো হয় হাসপাতালের পুলিশ আউটপোস্টে এরপর হাসপাতালের তরফে বউবাজার থানায় মিসিং ডায়েরি করা হয় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখছে অন্যত্র খোঁজ খবর নিচ্ছে ঝিলম করনজায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা